গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই সিটেড টেট ক্লাস। আজকে আমরা ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করব। আমরা আগেও আলোচনা করেছি কিন্তু তবুও আজকে আর একবার একটু করে নিই। সেটা হচ্ছে যে ব্লুমস ট্যাক্সোনমি নর্মালি আমরা এখানে দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি ব্লুম ট্যাক্সোনমি যে ছটা ভাগ ছিল সেটা আমরা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে নলেজ, দেন কম্প্রিহেনশন, দেন অ্যাপ্লিকেশন, দেন অ্যানালিসিস, দেন সিনথেসিস, দেন এভলিউশন। তো এই এখন যেটা হচ্ছে যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভলিউশনটা আগে হচ্ছে ইভ্যালুয়েশনটা, অ্যান্ড দেন সিনথেসাইজিং। এটা এখানে যেটা বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটিং। সিনথেসাইজিংটা চলে গেছে ক্রিয়েটিংয়ে, মানে এবার আমরা সৃষ্টি করছি। তার মানে হচ্ছে আমি যদি আগেরটা অনুযায়ী যদি আমি বলি, যেমন আমাদের নলেজ গ্যাদার করা দরকার, দেন নলেজটাকে একত্রিত করা, কম্প্রিহেন্স করা দরকার, দেন ওটাকে অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই করে অ্যানালিসিস করা, অ্যানালিসিস করে সিনথেসাইজিং করা। সিনথেসাইজিং করা মানে আমরা কতটা ঠিক করেছি আর কতটা ভুল করেছি, দেন ওটাকে ইভ্যালুয়েশন করা। ইভ্যালুয়েশন মানে ওটাকে একটা যোগ্য একটা ইভ্যালুয়েট, একটা ভ্যালু দেওয়া, মানে কতটা ভালো হলো, কতটা ঠিক হলো, এরকম একটা করা। এটা ব্লুমস ট্যাক্সোনমিতে বলা ছিল। না, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে আমরা রিমেম্বার করছি আমাদের নলেজ আছে সেটা আমরা মনে করছি, দেন আন্ডারস্ট্যান্ডিং নলেজটাকে ভালো করে বুঝছি, দেন অ্যাপ্লাইং তারপর আমরা অ্যাপ্লাই করছি, তারপর অ্যানালাইজ করছি, তারপর অ্যানালাইজ করার পরে ইভ্যালুয়েট করে নিচ্ছি আমরা। যেটা ইভ্যালুয়েশনটা এখানে শেষে ছিল সেখানে ইভ্যালুয়েশনটা আগে হয়ে যাচ্ছে। ইভ্যালুয়েশন আমরা করে নিচ্ছি, দেন তারপরে আমরা যেটা করছি নতুন করে নতুন কিছু একটা সৃষ্টি করছি। তো এটাই হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমির একটা নিউ পার্ট। আমি এটা বললাম, এটা আমি প্রিভিয়াস ক্লাসে বলিনি, প্রিভিয়াস ক্লাসে শুধু ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে আমি আলোচনা করেছি। So I hope you all can understand. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.